সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। একটি খবর হঠাৎ করেই চোখে পড়লো আজকে সকালে, সেটা হচ্ছে সময় ও একাত্তর টিভির টক শোতে যাবেন না বিএনপি নেতারা। এটা এই খবরটি যুগান্তর, সমকাল সহ কয়েকটি অনলাইনে প্রকাশ পেয়েছে। তো আমি শিরোনামটা আমার ফেসবুক পেজে এটা জানিয়েছি আমার যারা দর্শক বা পাঠক তাদের উদ্দেশ্যে। তো সাথে সাথে বেশ রেসপন্স, এবং দেখলাম যে অনেকেই এটাকে সাপোর্ট করেছে। দুই একজন অবশ্য মানে যারা একটু বিএনপি ঘরানারই, তারা আবার একজন খুব সংখ্যায় কম, তারা আবার বলছে যে না, এটা ঠিক হয়নি। অনেক আমি কতজনকে বলবো যে আমি এক ঘন্টা আগে এটি পোস্ট করেছি, বহুজন এটার উপরে কমেন্ট করেছেন। তো আমি বলি আপনাদেরকে যে 661 জন লাইক দিয়েছে আর কমেন্ট করেছে 131 জন, হয়তো একটা বাড়তে থাকবে, শেয়ার করেছে 4 জন। তো কমেন্টটা খুব ইন্টারেস্টিং। কমেন্টটার মধ্যে নিজামুদ্দিন লিখছেন যে যুগোপযোগী সিদ্ধান্ত। মেজর জিল্লুর রহমান লিখছেন টু লেট, তিনি আরও বলেছেন কিছু কথা। এমডি হাসান বলেছেন দুই একটি বাদে বাকিরা সব দালাল মিডিয়া, গ্রেট ডিসিশন। সৈয়দ আলম লিখছেন যেটা আরও আগে করা উচিত ছিল। বুরহানুদ্দিন ইউসুফ লিখেছেন যে বয়কট করতে হবে দালাল মিডিয়া। এমডি বক্তিয়া লিখেছেন সঠিক সিদ্ধান্ত আরও অনেক আগে নেওয়া উচিত ছিল। এম এ কাদের লিখছেন দাওয়াতি প্যাকেট বাড়িয়ে দিলে। ইমদাদুল হক বলছেন এই উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল। জাহিদ হাসান লিখছেন গত কয়েকদিন আগে আপনি এই বিষয়ে বলেছিলেন, যা হোক আপনার কথায় আমলে নিয়েছি, ধন্যবাদ ভাই আমাকে, আমি ঠিক পরিষ্কার না কি। আব্দুল মুজিব রুকন একটা ভালো কথা বলেছেন, যদিও এই দুটি তথাকথিত চ্যানেল একটি বিশেষ দলের পক্ষপাত দুষ্ট আচরণ করেন, তবুও বিএনপি নেতাদের টক শোতে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি। রাজনৈতিক আদর্শ, বিশ্বাস, সৎ ও নীতির উপর প্রতিষ্ঠিত থেকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা বুদ্ধিমানের পরিচয়। সৎ সাহস হারানো মানেই ভীরুতার পরিচয়। বিএনপি নেতারা এত ভয় পান কেন? প্রবাসী পর্যবেক্ষক তিনি নিজেকে বলছেন। মঞ্জুরুল ইসলাম বলেন যে আর একটা কাজ করতে গেলে বড় সড়ো ধাক্কা খেত। নজরুল ইসলাম বলছেন যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়ার জন্য বিএনপি নেতাদের অসংখ্য ধন্যবাদ। খায়রুল আলম বকুল লিখছেন দুটোই তো অসুস্থ মিডিয়া। শাহ নেওয়াজ রিয়াদ বলেন কেন প্রশ্নের উত্তর দিতে পারে না ভাই। মনিরুজ্জামান লিখছেন না যাওয়াই উচিত। তানভীর সিদ্দিক লিখছেন এই তো লাইনে আসছে। আসাদুজ্জামান মামুন লিখছেন ভালো সিদ্ধান্ত, এরকম উল্লঙ্গ চ্যানেলে না যাওয়া উচিত যারা নগ্নভাবে কোনো দলের হয়ে সাংবাদিকতা করে। তবে আমি এটা বলে রাখি, আমার পোস্ট ওয়ালে এই যারা যুক্ত আছেন বা যারা মন্তব্য লেখেন, ধরে নিই যে তারা অধিকাংশই সরকার বিরোধী বা সরকারের সমালোচক। আমি নিজেও যেহেতু সরকারের কঠিন একজন সমালোচক, সুতরাং সেই কারণে হয়তো আমার ওয়ালে এই দর্শকরা বা পাঠকরা এই মতামত দিয়েছে। অন্য একজন দিলে ভিন্ন একটা আমরা চিত্র দেখতে পারতাম। কিন্তু এই ব্যাপারে একটু কথা আছে যে কেন এই সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কেন, এটার ব্যাপারে আমি একটু আপনাদের খবরটা জানাই। যুগান্তরে যেটি ছাপা হয়েছে যে সময় ও একাত্তর টিভির টক শোতে যাবেন না বিএনপি নেতারা। খবরে বলা হচ্ছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল 71 টিভি ও সময় টিভির টক শো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সাময়িকভাবে। আপাতত এই দুইটি চ্যানেলের টক শোতে যাবেন না বিএনপির কোনো নেতা। দলটির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সংবাদ মাধ্যমকে দলের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন কয়েকটি টিভি চ্যানেলের মালিকপক্ষ সরকারি দলকে খুশি করতে উলঙ্গভাবে আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন করেই চলেছে। কখনো কখনো টক শো মঞ্চের উপস্থাপক বা উপস্থাপিকা সহ গোটা মঞ্চটাই পরিকল্পিতভাবে সাজানো হয় যাতে আমাদের দল ও নেতৃত্বকে মানে হেয় করা যায়। এমত অবস্থায় দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদন ক্রমে আমরা 71 টিভি ও সময়
টিভির টক শো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দলের আলোচকদের অনুপস্থিতি দর্শকদের কাছে সংশ্লিষ্ট টক শো চ্যানেল তখন দর্শক শূন্যতায় পর্যবেসিত হবে, তখনই কেবল তারা আমাদের দর্শক শ্রোতাদের পছন্দ ও সত্য তথ্য দিতে বাধ্য হবে। এটা যা বলছেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বিএনপির এই নেতা আরো বলেন, 9 আগস্ট থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত চ্যানেল দুটি বর্জনের সিদ্ধান্ত কার্যকর থাকবে। তার মানে এক ধরনের চাপ তৈরি করা, যাতে তারা যেভাবে প্রতিবেদন খবর প্রচার করছে বা টক শোটা যেভাবে সাজাচ্ছে, উপস্থাপক বা উপস্থাপিকা যেভাবে একেবারে পার্টিজান হচ্ছে, সেটা যাতে না করে একটা চাপ তৈরি করার জন্য এটি করেছে। এটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত। কিন্তু একটা দেখেন খুব ক্রুশিয়াল সময় যে যখন আমরা মিডিয়ার স্বাধীনতার কথা বলছি, তখন এরকম সিদ্ধান্তটা আবার মনে হতে পারে যে এটা বিএনপি কি তাহলে মিডিয়ার স্বাধীনতা চায় না? যদি কোনো চ্যানেল যদি সে সরকারের পক্ষে বলতে চায় তাহলে সমস্যা কোথায়? সে যদি বিরুদ্ধ মতকে যদি সমালোচনা করতে চায় তাহলে সেই স্বাধীনতা থাকবে না কেন? তবে এটা সত্য যে বাংলাদেশে এই বিষয়টা কোনো ভারসাম্য নেই। যেমন টিভি চ্যানেলগুলো যারা মানে কঠিনভাবে এখন নিয়ন্ত্রিত, তাদের কেউ যদি বা দু একটা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা সরকারের কঠিন সমালোচক হব, তারা কি পারবে? তারা কিন্তু পারবে না। তারা কি যেই সমস্ত বিভিন্ন সিডি সরবরাহ করা হয় সেই সিডি প্রচার না করা থেকে থাকতে পারবে? পারবে না। এরকম নিয়ন্ত্রিত অবস্থায় আসলে যদি নিয়ন্ত্রণটা যদি মুক্ত থাকে, যদি 71 টিভি সময় টিভি তার মতন করে প্রচার চালাতে পারে, অন্যদিকে সে বাংলা ভিশন, NTV, RTV যেগুলি বিএনপির সময় অনুমোদিত সেগুলো যদি স্বাধীনভাবে চলতে পারতো তাহলে কিন্তু বিতর্ক থাকতো না। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে কি বাংলা ভিশন, কি NTV, কি সময় টিভি, 71 টিভি সবই তো একটা নিয়ন্ত্রিতভাবে, হয়তো বাংলা ভিশন বা NTV অ্যাভয়েড করছে, কিন্তু সরকারের যেই প্রচারগুলো যেগুলি করতে চায় সেগুলি তারা করতে বাধ্য হচ্ছে। আবার তাদের এই সাহস নেই যা তারা ইচ্ছা করে সময় টিভি বা 71 টিভি সে ডক্টর ইউনুসকে ঘিরে, প্রথম আলোকে ঘিরে বা অন্যান্য যেই স্পর্শকাতর তারেক রহমানের বিষয় নিয়ে পাল্টা যদি কোনো প্রতিবেদন করতে যায় বা আলোচনা করতে যায়, তারা কি পারবে? তারা পারবে না। এই কারণে একটা এখানে একদিক দিয়ে বিএনপির এই অবস্থানটা যুক্তিসঙ্গত, আবার অন্যদিক দিয়ে মানে সার্বিক দৃষ্টিকোণে দেখতে গেলে এটা আবার যুক্তিসঙ্গত না যে মিডিয়া স্বাধীনতা তো এটা থাকে না। তো দুই তরফেরই কিন্তু দর্শক আমি বলবো যে যুক্তি আছে। যেমন সেদিন ডাক্তার সাখাত হোসেন সায়ন্ত ভালো আলোচনা করেন, বিএনপির পক্ষেরই মানুষ, তাদের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি দেখলাম খুবই দুঃখ করে একটা স্ট্যাটাস দিয়েছেন যে সময় টিভিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। তিনি এটা মনে করছেন যে এটা উদ্দেশ্যমূলকভাবে এটা করা হয়েছে। এটা সত্য যে সরকারের কঠিন সমালোচক হয়ে সে তার পক্ষে মিডিয়াতে মানে টিকে থাকা বা চাকরি করতে পারবে না। সেই মিডিয়া হয়তো তাকে ব্যবহার করতে পারবে, যেমন ধরেন এখন বিরুদ্ধ মতের একটা লোক দরকার, তা নাহলে তার তো ভিউ বাড়বে না, তার তো ওই টক শোটা গ্রহণযোগ্যতা পাবে না। সুতরাং তারা চায় যে মানে সরকারের সমালোচক অথবা বিরোধী দলের কোনো নেতা বা আলোচক যাতে সেখানে আসে, এবং সেটা আসলে সেই টক শোটা একটু জমজমাট হয়, ভিউটা বাড়ে। তো এটার জন্য একটা ভারসাম্য আনার জন্য এটা করে। তার মানে এটা যে মানে খুব নীতিগতভাবে যে তারা আনছে বিষয়টা তা না, মনে হবে যেন তারা নীতিগতভাবে আনছে যে দুই পক্ষের ভারসাম্য আনার জন্য। কিন্তু এটা দেখতে হবে যে এটা যদি না আনে, সে 71 টিভি, সময় টিভি বা সরকারের সমর্থক যে সমস্ত চ্যানেল আছে সেখানে যদি বিএনপির কোনো নেতারা যদি আলোচনা না করে, বিরুদ্ধ মতের কোনো আলোচক যদি সেখানে না যায়, তাহলে কি হবে? তাহলে নিজেরা নিজেরা আলোচনা হবে, একতরফ আলোচনা হবে, সেই আলোচনা তো কেউ দেখবে না। যেমন বিটিভির আলোচনা কি কেউ দেখে? কেউ তো দেখে না। তো একই অবস্থা তৈরি হবে। তো সেই অবস্থা হলে তো বিটিভির পক্ষে সার্ভাইভ করা সম্ভব যে তারা একতরফা একচেটিয়াভাবে শুধু তাদের গুণগান গাবে, সেখানে
বিরোধী দল যে বাংলাদেশে আছে, অন্তত বিটিভি দেখলে মনে হবে না যে মনে হবে যেন এটা একটা উত্তর কোরিয়া বা মিয়ানমার চীন রাশিয়ার একটা দেশ বাংলাদেশ, কিন্তু তা না, বাংলাদেশ তো সব মতের, কিন্তু বিটিভিতে কিন্তু তার কোনো আলামত পাবেন না। বেসরকারি টেলিভিশনগুলোতে আছে আবার নেই, আছে আবার নেই, এরকম একটা অবস্থা আমাদের। মোট কথা, কন্ট্রোলে রেখে তারা পরিচালনা করছে। যেমন ধরেন, সামনে যদি কোনো চ্যালেঞ্জ না থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যখন চ্যালেঞ্জ হবে, যখন সামনে নির্বাচন আসতে আসতে কিন্তু চেহারা পাল্টে যাবে। আমার মনে আছে, আমি 18 সালের আগে মানে বদিউল আলম মজুমদার সুজনদের তার একটা অঞ্চল ভিত্তিক একটা জরিপ করেছিল, খুবই নির্দোষ টাইপের, মানে আমাকে খুবই রিকোয়েস্ট করেছিল যে এটা প্রচার করার জন্য, দরকার হয় তারা এটা বিজ্ঞাপন আকারে পয়সা দেবে, কিন্তু আমি এটা ম্যানেজমেন্টকে বলে রাজি করাতে পারিনি, এবং আমিও জানতাম যে বদিউল আলম মজুমদার সুজনের এই জিনিস প্রচার করা সম্ভব না। কিন্তু বিপরীতে ওই সময় 71 টিভি বলেন, সময় টিভি বলেন, বা তারা তারা কি না করেছে, তাদের জরিপে তারা বিপুলভাবে জিতিয়ে দিয়েছে নির্বাচনের আগেই আওয়ামী লীগকে। পাল্টা কি বাংলা ভিশনের পক্ষ থেকে আমি বা এনটিভির পক্ষ থেকে জহির তারা পেরেছে? তারা তো পারেনি, এটা সম্ভব না, এটা আমরা চিন্তাও করতে পারিনি। এবং মানে নির্বাচনটা এমন ছিল যে আমরা মানে ঢাকার বাইরে মানে নামমাত্র টিম পাঠিয়েছিলাম, এবং সেই টিম যেও লাভ হয়নি, কারণ সে তারা খুবই নিয়ন্ত্রিত ছিল। আমিও বলেছি যে রিক্স নেওয়ার দরকার নেই, যতটুক পারো দূরের থেকে কাজ করে চলে আসো। জানতাম যে পুরো ব্যবস্থাটা একদম পুরো কন্ট্রোল। তো এইভাবে তো মানে হয় কি, একটা গণতান্ত্রিক প্রক্রিয়াটা যখন একটা অসুস্থ একচেটিয়া পরিস্থিতির দিকে যায়, তখন সাথে সাথে মিডিয়া বলেন সবার, কারোর আর স্বাধীনতা থাকে না, সবাই তখন ওই সরকারের সমর্থক হয় বা তেল ধরা হয়, মানে তেলবাজি ধারায় চলে যায়, তার পক্ষে আর স্বাধীন অস্তিত্ব বজায় রাখা সম্ভব না। তো এটা আসলে আমি মনে করি না যে এটা কোনো মিডিয়ার মূল দোষ, মূল দোষ হচ্ছে আমাদের শাসন কাঠামো। এই শাসন কাঠামো যদি এই একচেটিয়া একতরফা এভাবে চলতে থাকে, তাহলে মিডিয়া বিতর্কিত হবে, মিডিয়া একটা অসুস্থকর অবস্থার মধ্যে পড়বে, রাজনৈতিক দলগুলো এইভাবে সিদ্ধান্ত নেবে। যেমন আওয়ামী লীগের সময় যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, তখন আমি এনটিভিতে ছিলাম, এনটিভি কিন্তু আমরা কখনো আওয়ামী লীগের কোনো নিউজ কভার করতে পারতাম না, শেখ হাসিনার কোনো প্রোগ্রামে আমাদের এন্ট্রেন্স ছিল না। তো এখন সে তুলনায় বিএনপি অনেক উদার, কিন্তু আস্তে আস্তে পরিস্থিতির কারণে এখন তারাও এখন রক্ষণশীলতা আনছে। তো পুরো ব্যাপারটাই হচ্ছে যে আমাদের কাঠামোটাই এক অসুস্থ, ভঙ্গুর, বিতর্কিত হয়ে পড়েছে। না আছে আমাদের গণতন্ত্র, না আছে গণমাধ্যমের স্বাধীনতা, না আছে বিচার বিভাগের স্বাধীনতা, এইসব কিছুর মধ্যেই কিন্তু আমরা মানে হাবুডুবু খাচ্ছি, যার কারণেই আজকে এই অবস্থা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।